নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক এর ইতিহাস সলভ করাচ্ছি, যেগুলি 2025 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ইতিহাসগুলো সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন 1.1-এ ভারতীয়রা আলোর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে বামাবাদিনী পত্রিকা। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতু মীর। বাংলা নানা সাহেব পরিচিত রামরতন মল্লিক। বন্দে মাতরম গানটি সুরারোপ করেন যদু ভট। আনন্দমোহন বসু ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয় শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। একা আন্দোলন, একা শব্দের অর্থ হল ঐক্যবদ্ধ। বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন স্বামী বিদ্যানন্দ। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। পরের প্রশ্ন, অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় তেলেঙ্গানা। মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন, কাশ্মীরের শাসক ছিলেন। এবার আমি তোমাদের এইগুলো সলভ করেছি 2.1-এর। ভারতের জাতীয় মহাপিসখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835। জমিদার সভা কোন সময় কী উদ্দেশ্যে গঠিত হয়? জমিদার সভা 1838 সালে গঠিত হয়। কী উদ্দেশ্যে? জমিদারদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওইদ্যাতার। এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করাবো। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকটি নীলবিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? ঠিক আছে। মুন্ডারা বিরসা মুন্ডাকে বিরসা ভগবান রূপে পূজা করত? ঠিক আছে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালোজ্বরের ওষুধ আবিষ্কার করে? ঠিক আছে। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটাও ঠিক আছে। টিনের তলোয়ার হল উৎপল দত্ত। চোয়াড় বিদ্রোহ হবে দুর্জন সিং। বারদলি সত্যাগ্রহ হবে 1928। ডাক্তার আম্বেদকার হবে পুনা চুক্তি। টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতি ব্যাখ্যা দুই হবে। 2.5-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে। 2.5-এর ব্যাখ্যা তিন হবে। আর 2.5-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে। তো মোটামুটি যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমি যতটা পারি তোমাদের আরও হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।